টাইগারদের ক্যাপ্টেন থেকে মাশরাফি যখন নরওয়েলের ক্যাপ্টেন তথা এমপি হয়েছিলেন তখন অনেকেই সমালোচনা করেছিলেন। ক্রিকেট থেকে রাজনীতিতে এসে ম্যাশ কতটা সফল হবেন তা নিয়েও অনেকের সন্দেহ ছিল। তবে গত পাঁচ বছরে মাশরাফি একের পর এক উন্নয়নমূলক কাজের মাধ্যমে সবার সন্দেহ দূর করেছেন। তিনি প্রমাণ করেছেন নরওয়েল দুই আসনে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। এমপি হিসেবে মাশরাফির অর্জন এবং অবদান সম্পর্কে জেনে আসা যাক। এমপি হিসেবে দায়িত্ব পেয়ে একের পর এক ছক্কা হাঁকান ম্যাশ। আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্টেডিয়াম সংস্কার, নতুন সড়ক নির্মাণ এবং সংস্কার সহ বেশ কিছু উন্নয়ন কাজ করেন। সেসব কাজ এখনো চলছে। কনকনে শীতের সকালে মাশরাফি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। করোনার কারণে প্রায় দুই বছর উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। কাজ তো দূরের কথা, সারা বিশ্ব থমকে ছিল, বেঁচে থাকা ছিল চ্যালেঞ্জ, কেউ ঘর থেকে বের হতে পারেননি। তবুও গত পাঁচ বছরের বাকি সময় নড়াইল সদর উপজেলায় স্কুল, রাস্তাঘাট, মসজিদ, মন্দির সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে 105 কোটি ব্যয় করা হয়েছে, যা বিগত 50 বছর হয়নি। একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় পাওয়া নড়াইলবাসীর স্বপ্ন। এ লক্ষ্যে মাশরাফি শুরু থেকেই কাজ করছেন। 2021 সালে মাশরাফির নির্বাচনী এলাকার নড়াইল সদরের একাংশ ও লোহাগাড়া উপজেলার অবকাঠামো উন্নয়নের জন্য সরকার প্রায় 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। নড়াইল সদর উপজেলার 8টি ইউনিয়ন ও লোহাগাড়া উপজেলার 12টি ইউনিয়নে 169টি প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে আচমকা হাজির হয়ে মাশরাফি বেশ প্রশংসা করিয়েছিলেন। এ সময় নারী ও শিশু ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যা শোনেন। ওই সময় পুরো হাসপাতালে মাত্র একজন ডাক্তারের উপস্থিতি দেখে তিনি মেজাজ হারিয়েছিলেন। জানতে পারেন হাসপাতালে পর্যাপ্ত নার্স থাকলেও দুই একজন নার্স দিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিচালিত হচ্ছে। পরে মাশরাফির অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে 4 জন চিকিৎসককে শাস্তিস্বরূপ ওএসডি দেওয়া হয়। নড়াইলে তিনি ইকোনমিক জোন করার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম 6 লেনের সেতু মধুমতি সেতু নড়াইলে হবে বলেও আশা করেন ম্যাশ। আধুনিক ও পরিচ্ছন্ন নড়াইলের স্বপ্নদ্রষ্টা মাশরাফি বিন মুর্তজার হাত ধরে 2017 সালের 4 সেপ্টেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই এই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান সহ নানান উন্নয়নমূলক কাজ করে আসছে। এমপি হিসেবে মাশরাফি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ফাউন্ডেশনের কর্মতৎপরতা আগের চেয়ে বেড়েছে। ক্রিকেটের মাঝে ছুটিতে গিয়েও এলাকার উন্নয়ন তদারকিতে ব্যস্ত সময় পার করেছেন মাশরাফি। নড়াইলকে মডেল জেলা ও সুন্দর বাসযোগ্য ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল গড়তে তার চেষ্টা অব্যাহত রয়েছে। নড়াইল পৌরসভার উন্নয়নে 5 কোটি 30 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব টাকার যথাযথ ব্যবহার তিনি করেছেন। বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধে এখনও কাজ চলমান আছে। এত এত কাজের পরও এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মাশরাফি, কারণ মানুষের সব প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে তার আক্ষেপ আছে। মাশরাফি আরও একবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সব ঠিক থাকলে চিত্রপাড়ের দুরন্ত কৌশিকী বদলে দেবে নড়াইলের চিত্র।